আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা ফিল্টার অ্যাপ ক্রিয়েট করার জন্য সকল প্রসেস কমপ্লিট করেছি সফটওয়্যার ইনস্টল সহ। এখন আমরা দেখব কিভাবে মোবাইলে অ্যাপটি রান করা যায়। সেজন্য আমাদের যেতে হবে প্রথমে সেটিং, এরপর হচ্ছে অ্যাবাউট ফোন, এবং আমাদের ভার্সনে ক্লিক করতে হবে। এবং ভার্সনে 3-4 বার ক্লিক করলে কিন্তু ইউ আর নাও এ ডেভেলপার, আমার ডেভেলপার অপশনটি এসে যাবে। সো আমরা ডেভেলপার অপশনে চলে যাচ্ছি। এ হলো আমাদের ডেভেলপার অপশন। এখানে ডেভেলপার অপশন ইনেবল করা, আমাদের জাস্ট ইনেবল করতে হবে ইউএসবি ডিবাগিং। ওকে, ফাইল ট্রান্সফার। এরপরে আমরা আমাদের প্রজেক্টে চলে যাই। এ হলো আমাদের প্রজেক্ট, এটা আমরা রান করব। এখন দেখি এখানে টার্মিনালটি ক্লিয়ার করছি। এরপর আমাদের লিখতে হবে ফিল্টার রান। অটোমেটিক্যালি আমাদের ডিভাইসটি ধরবে এবং রান হয়ে যাবে। যদি কোনো অ্যাক্সেস চায় সেক্ষেত্রে আমরা প্রাইভেট নেটওয়ার্ক, পাবলিক নেটওয়ার্ক দুটোই অ্যাক্সেস দিয়ে দিব। এখানে আমাদের ইনস্টল অ্যাপ ইউএসবি, এটা আমি দিয়ে দিচ্ছি রিমেম্বার মাই চয়েস অ্যান্ড ইনস্টল। ওকে, ডান। ও ইয়ে, দিস ইজ মাই ফার্স্ট অ্যাপ। সো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখা যাবে যে 1, 2, 3, 4 এরকম। এটা হচ্ছে আমাদের এই কোডিংটি, এখানে এই যে কাউন্ট করছে। সো এইসব বোঝার জন্য আমাদেরকে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি শিখতে হবে, তাহলে আমরা এই প্রোগ্রামিংটা শিখতে পারব। এখন হচ্ছে আমরা যদি টার্মিনালের মাধ্যমে হট রিলোড দিতে চাই, সেক্ষেত্রে আমরা হট রিলোড আর দিতে হবে, ক্লিয়ার দি স্ক্রিন সি, তারপরে কুইট, ক্লিয়ার, কুইট। সো এগুলো আমরা দেখে নেব। আমরা চাইলে উইন্ডোজ টার্মিনাল দিয়েও সেম প্রসেসে আমরা ফিল্টার অ্যাপটিকে রান করতে পারি। আমরা আমাদের পাথটিতে চলে যেতে হবে। আমাদের পাথ হচ্ছে ডাউনলোডে, যেহেতু সেক্ষেত্রে আমরা সিডি, ডি এবং ট্যাব, এটা হচ্ছে কোড কমপ্লিটেশন ডাউনলোড। এরপর আমাদের আছে হচ্ছে কোথায় আমাদের অ্যাপ, হ্যালো ওয়ার্ল্ড। সো আবারও সিডি, চেঞ্জ ডিরেক্টরি, HELL। সো এখানে আমাদের লিখতে হবে FLUTTR, ফিল্টার রান। সো এটা লিখে ইন্টার প্রেস করলে কিন্তু আমাদের রান হয়ে যাচ্ছে। এটা হলো টার্মিনাল দিয়ে রান করার পদ্ধতি। আমরা সরাসরি F5 চেপেও কিন্তু সফটওয়্যারটি রান করতে পারি। আমরা এখানে দেখছি স্টার্ট ডিবাগিং, অর্থাৎ F5। আমরা যদি F5 প্রেস করি তাহলে আমাদের এরকম একটি মেনু বার চলে আসবে এবং লঞ্চিং আমাদের অ্যাপটি। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নতুন আইকন এসেছে এবং সেটা হচ্ছে হট রিলোড। আমরা যদি হট রিলোডের কাজটা একটু দেখাই, সেটা হলো এখানে ব্লু, প্রাইমারি সুইচ কালার হচ্ছে ব্লু, এখানে আমরা গ্রিন করে দিব এটাকে, GRWE গ্রিন, অ্যান্ড দেন সেভ। এখানে আমরা দেখছি যে এইখানে একটি চিহ্ন যেটা হচ্ছে গোল চিহ্ন, এটার মানে হচ্ছে আমাদের যে ডকুমেন্টটি রয়েছে, যে ফাইলটি রয়েছে, সেটা সেভ হয়নি। সো আমি Ctrl+S চেপে সেটাকে সেভ করে দিলাম, অ্যান্ড দেন হট রিলোড। সো অটোমেটিক্যালি কিন্তু এটা চেঞ্জ হয়ে গেল। এখন আমরা দেখতে পাচ্ছি ফিল্টার ডেমো হোম পেজ। আমরা এখানে রাখতে যাচ্ছি যে আপাতত হোম পেজ। সো আমি সেভ দিয়ে দিচ্ছি হোম পেজ। অটোমেটিক্যালি কিন্তু হোম পেজ আমাদের এসে গেল। এটাই হচ্ছে আমাদের হট রিলোডের কাজ। আর এটা হচ্ছে হট রিস্টার্ট, এটা আমরা কখন দিব, যখন হচ্ছে আমরা কোনো ক্লাস এই মেথডের ভিতরে শো করব, সেক্ষেত্রে আমাদের হট রিস্টার্ট দেওয়া লাগতে পারে। সো এরপর হচ্ছে আমাদের স্টপ বাটন,
এই হলো আমাদের অ্যাপ এবং অ্যাপের আইকন। সো এই সব কিছু শেখার জন্য কিন্তু অবশ্যই মাস্ট আমাদের ডার্ট প্রোগ্রামিংটি শিখতে হবে, কারণ ডার্ট প্রোগ্রামিং ছাড়া আমরা যতই এটা নিয়ে ইন্টারনেট দিয়ে কোনো কোড করে এখানে বসিয়ে দিয়ে যতই অ্যাপ তৈরি করি না কেন, কিন্তু প্রপারলি সেটা আমাদের শেখা হবে না। সেজন্য আমরা এর পরবর্তীতে ধাপে ডার্ট প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আমাদের ভিডিও থাকবে। এখন এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, গুড বাই, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল।